হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে এই মুহূর্তে বড় একটা বিতর্ক তৈরি হয়েছে আপার প্রাইমারি মামলাটি সুপ্রিম কোর্টে যেতে পারে কি এই মুহূর্তে একটা চরম বিড়ম্বনা একটা বিতর্ক তৈরি হয়েছে এই মুহূর্তে এই সংক্রান্ত এই উচ্চ প্রাথমিকের মামলাটি সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কি কি আপডেট উঠে আসছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো কেন এমন প্রশ্ন উঠলো তা আমরা জানবো এবং কি কি কারণ আছে তার বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে তো সুপ্রিম কোর্টে যাওয়ার অ্যাকচুয়াল কারণ কি আছে বিস্তারিত চলুন আমরা জেনে নিই ইতিমধ্যে আমরা দেখেছি উচ্চ প্রাথমিকের মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ চোদ্দ হাজার প্লাস যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে টোটালটা থেকে নিয়োগ করার নির্দেশ তিনি দিয়েছেন অর্থাৎ ইতিপূর্বেই যারা প্যানেলভুক্ত হয়েছিলেন এবং যারা মামলা করেছিলেন চোদ্দশো প্লাস ক্যান্ডিডেট সেই সমস্ত টোটাল ক্যান্ডিডেট প্রত্যেককেই অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার নির্দেশ দিয়েছেন এবং আগামী চার সপ্তাহের মধ্যে তাদেরকে কাউন্সেলিং প্রসেস করিয়ে এবং আগামী চার সপ্তাহের মধ্যে তাদেরকে টোটাল ক্যান্ডিডেটদেরকে নিয়ে একটা রিপ্যানেল এবং নতুন করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন এবং তারও পরবর্তীতে আরও চার সপ্তাহের মধ্যে তাদের তাদের কাউন্সিলিং প্রসেস কন্ডাক্ট করিয়ে অ্যাপয়েন্টমেন্ট প্রদানের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের কিন্তু বিতর্ক উঠেছে তো কেন বিতর্ক তৈরি হয়েছে সেটা আমরা জানবো তবে এই মুহূর্তে একটা আপডেট আমরা দেখে নেব এক নজরে যদি আমরা দেখি যে বিষয়টা যে দু সালের প্রায় উচ্চ প্রাথমিকের নিয়োগের পরীক্ষা হয়েছিল দু সালে মেধা তালিকা তৈরি হয়েছিল প্রথম যে মেধা তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন সেটা দু মামলা কুড়ি সালে তালিকা পুনরায় বাতিল হয় তো নতুন প্যানেল তৈরি করার নির্দেশ আসে তারপরে একাধিক মামলা কলকাতা হাইকোর্টের ওঠে এবং ডিভিশন পর্যন্ত তো মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এবং সেখান থেকে বাদ পড়েছিল চোদ্দশো তেষট্টি জনের এবং এই চোদ্দশো তেষট্টি জন তারা কলকাতা হাইকোর্টে মামলা করে এবং ডিভিশন বেঞ্চে তাদের নিয়োগ করার নির্দেশ দিয়েছে এই মুহূর্তে এবং কোর্ট যে নির্দেশ দিয়েছে উচ্চ প্রাথমিকের চার সপ্তাহের মধ্যে চূড়ান্ত মেধাতালিকা ঘোষণা করতে হবে এবং তার চার সপ্তাহের মধ্যে তাদের কাউন্সেলিং করিয়ে নিয়োগপত্র দিতে হবে অর্থাৎ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে মধ্য শিক্ষা পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে এবং মেধাতালিকায় তালিকায় ঠাই পাওয়া এই বারো জনের সঙ্গে বাদ যাওয়া চোদ্দশো জনকেও সুযোগ দিতে হবে অর্থাৎ যারা প্যানেল ভুক্ত হয়েছিলেন বারো জন তারা অলরেডি প্যানেলের মধ্যে ইনক্লুডেড আছেন তাদের চাকরি কনফার্ম ছিল কিন্তু এই চোদ্দশো জন এই ক্যান্ডিডেটরা যারা বাদ পড়েছিলেন তাদেরকেও কলকাতা হাইকোর্ট নিয়োগ করার নির্দেশ দিয়েছে তো আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি ইতিমধ্যে দিয়েছে সেখানে রিএলিউশন করা হয়েছিল চোদ্দশো তেষট্টি জনের ক্যান্ডিডেটের তো কলকাতা হাইকোর্ট তারা জানিয়েছে যে কোনো কোন রকমভাবে যাবে না কোনো রকমভাবে করা যাবে না কেন রিহেভুশন এই প্রসেসটার উপর সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড করেছেন অর্থাৎ এই রিভোলিউশন প্রসেসটাকে তারা বাতিল করেছেন সুতরাং তারা এই চোদ্দশো তেষট্টি জন যারা ফার্স্ট ফেজের মধ্যে ছিলেন প্রথম প্যানেলের মধ্যে ছিলেন তারা আবার নতুন করে ইনক্লুডেড হলেন কিন্তু এই মুহূর্তে প্রশ্ন চিহ্ন উঠেছে যে এই চোদ্দশো জন ক্যান্ডিডেটকে পুনরায় প্যানেলের মধ্যে আনা কতটা যুক্তিযুক্ত বিভিন্ন মহল প্রশ্ন চিহ্ন তুলেছে যে এই চোদ্দশো জন ক্যান্ডিডেট তারা কি অ্যাকচুয়াল যোগ্য হয়তো এর মধ্যে প্রচুর ক্যান্ডিডেটরা যোগ্য ক্যান্ডিডেট আছেন কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট তারা মামলার সঙ্গে যুক্ত হয়েছিলেন যাদের অ্যাকচুয়াল মেধা আছে কিনা সেই বিষয়টা দেখার প্রয়োজন রয়েছে তো যারা পিটিশনার হয়েছেন প্রত্যেককে যে যোগ্য এমনটি বলা সঠিক হবে না এই কারণে এই পয়েন্টটাকে তুলে ধরেই কিন্তু অনেকে সুপ্রিম কোর্টের কথা বলছেন তার কারণ তারা বলতে চান এক পক্ষ তারা বলছেন যে যে এই চোদ্দশো তেষট্টি জন যে নির্দেশ এলো এই প্রত্যেক কে কি কলকাতা হাইকোর্ট ভেরিফাই করে দেখেছে যে অ্যাকচুয়াল তারা যোগ্য কিনা বা তাদের মেধা আছে কিনা তারা মেরিট লিস্টের মধ্যে যদি তাদের ইনক্লুড করা হয় তাহলে যে লাস্ট কাট ছিল সেই কাট মধ্যে তারা ইনক্লুডেড হতে পারছেন কিনা প্রশ্ন চিহ্ন উঠেছে বিভিন্ন মহলে বিভিন্ন আইনজীবী মহলে কলকাতা হাইকোর্টের এই চৌদ্দশো তেষট্টি জন ক্যান্ডিডেটকে প্রত্যেকেই ভেরিফাই করা উচিত ছিল এর মধ্যে অনেক ক্যান্ডিডেটই তারা বঞ্চিত হয়েছিলেন তাদের চাকরি ফিরে পাওয়া যাক তাদের চাকরি তারা ফিরে পাক তাতে করে কোনো আপত্তি নেই কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট মামলা করার সুবাদে তারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার দিকে যাচ্ছে এমন ক্যান্ডিডেট যদি তার অ্যাকচুয়াল মেরিট না থাকে তাহলে তাকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা কতটা যুক্তিযুক্ত হবে প্রশ্ন চিহ্ন উঠেছে বিভিন্ন মহলে তার ফলে এক পক্ষ এক পক্ষের আইনজীবী তারা ভাবছে যে এই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় কিনা সেদিকে কিন্তু চোখ থাকবে নজরে থাকবে বা সেই দিকে ভাবনা অনেকে করছেন কেননা অ্যাকচুয়াল যোগ্য ক্যান্ডিডেট তারা চাকরি পাক সেটা সবাই চায় যদি কোনো অযোগ্য ক্যান্ডিডেট কেউ চাকরি পেয়ে যায় সেক্ষেত্রে সেটা সমীচীন একদমই হবে না তেই এই তেষট্টি জনকে নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে তার ফলে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা বা পরিকল্পনা এমনটাই উঠে আসছে তবে দীর্ঘদিনের আটকে থাকা এই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রসেস সেটা অবশ্যই কমপ্লিট হয়ে যাওয়া উচিত কেননা এই রিক্রুটমেন্ট প্রসেসগুলোর উপর নির্ভর করছে ভবিষ্যৎ নতুন রিক্রুটমেন্ট প্রসেসগুলোর আর নতুন নতুন ভাবে আর কোন রকম ভাবে নোটিফিকেশন আসছে না তো এই প্রসেসগুলো যত দ্রুত সম্ভব মিটে যাক মিটে গিয়ে নতুন ভাবে নতুন রিক্রুটমেন্ট প্রসেস স্কুল সার্ভিস কমিশন তারা নোটিফিকেশন প্রদান করুক এই প্রত্যাশা রেখে পরবর্তী আপডেট কি কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ